হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মজার চিকেন বার্গার প্যাটিস, আর তার জন্য লাগছে চিকেন কিমা। আর এখানে আমি ব্রেড ক্রাম করে নিয়েছি, তার সঙ্গে রসুন আর পুদিনা পাতা একসঙ্গে করে আমি ব্রেড করে নিয়েছি। এখন দিব এর মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, লবণ, সব একসাথে মিশিয়ে দিব। আর দিব 1 টেবিল চামচ লেবুর রস, 1টা ডিম নর্মাল টেম্পারেচারে রাখা, আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কিছুটা তেল দিয়ে একসঙ্গে মেখে নিব। সবগুলো ভালো করে মিশিয়ে মাখতে হবে। আমার মাখানো শেষ, আমি অর্ধেকটা দিয়ে বার্গার প্যাটিস বানাবো আর অর্ধেকটা অন্য কাজ করব। তাই আমি অর্ধেকটা উঠিয়ে নিয়েছি অন্য একটা বাটিতে। এখন এগুলোকে 4 ভাগে ভাগ করে নিব, আমি 4টা বানাবো, এগুলো 4টা ভাগ করে নিলাম। একটু বড় বড় করে বানাতে হবে, যেহেতু বার্গারের জন্য এটা ব্যবহার হবে, সেই জন্য একটু বড় করে নিতে হবে। আমি একইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন চুলায় তেল গরম করে একে একে ছেড়ে দিচ্ছি। আমি এক পাশটা ভেজে নিয়েছি, 4-5 মিনিট করে এক একটা পাশ ভাজবো, তাহলে হয়ে যাবে। তো আমি প্রায় 10 মিনিটের মতো লো হিটে ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো ভেজে নিব। এই তো আমি সবগুলো ভেজে নিয়েছি, আমার ভাজা শেষ। আপনারা চাইলে ঘরেই বানিয়ে খেতে পারেন সুন্দর বার্গার প্যাটিস। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যেন আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফিজ।